সিকুরনি সমাজে যে বিক্ষোভ কর্মসূচি যে বিষয় নিয়ে সেই বিষয়ে নিয়ে তিনি মন্তব্য প্রকাশ করে ক্ষমা চাইলেন, দুঃখ প্রকাশ করলেন, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি সে কিন্তু অনর ছিল। তবে মুখ্যমন্ত্রী পড়ার পরে ও প্রকাশ্যে ক্ষমা চাইছে। ক্ষমা চাওয়াটা দুর্বলতার পরিচয় নয়, এটা পরিষ্কার কথা গৌরবের এবং সেটা হচ্ছে বীরত্বের পরিচয়। আমি সেখানে দুর্বল মনে করছি না তাকে। তবে আমরা আদিবাসী কর্মী সমাজ, আমাদেরও কিন্তু চিনতে বাকি হচ্ছে না লোককে, আমরা চিনছি। আমরা আদিবাসী কর্মী সমাজ, আমরা এটাই চাইছি, এটাই যে আন্দোলন আমাদের, যে আমাদের রাজ্য কমিটির যে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের টোটাল পশ্চিমবঙ্গ আগামী পঞ্চায়েতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেহেতু আমাদের কমিউনি জাস্টিফিকেশন এখনও সেন্ট্রালে যায় নাই, মমতা ব্যানার্জি বলেছেন আমাদের কাছে কোনো চিঠি আসে না, আগেও আমরা চিঠি পাই না, তো আমরা চিঠি না পাওয়া পর্যন্ত আমাদের যে কথা যে পশ্চিমবঙ্গে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা টিএমসি সরকারকে কোনোতেই কোনো আমরা মানছি না বা সমর্থন করছি না, কারণ আমাদের দুবার করে রেল টেকা হইল, সেই রেল টেকাতেই প্রথমবারেই ওনারা ছলনার আশ্রয় নিয়েছে, প্রতারণা করেছে, আমাদেরকে বঞ্চিত করেছে, কথা দিয়ে কথা রাখতে পারে নাই। এই যে বিষয়টা, এই বিষয়ের জন্যই কিন্তু আমরা রেল টেকার পুরো পর্যালোচনা করে আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী পঞ্চায়েত নির্বাচনে কোনোতেই কোনো অবস্থাতেই আমরা বর্তমান এখানে রুলিং সরকারকে অর্থাৎ টিএমসি সরকারকে আমরা সমর্থন করছি। দাদা, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পোস্টার পড়েছে রাজ্য সরকার, পোস্টার পড়েছে, কি বলবেন? আমরা শুনুন, এটা তো আমাদের ঘোষিত কর্মসূচি, সরকারের বিরুদ্ধে তো করতেই পারে, আমরা তো আমরা সেটা বলেছি এবং বলছি, এখনো বলছি, আমরা তো বলছি সমর্থন করছি না, এবার কি করবে সেটা তার করবে নাই, যেমন ছেলেরা লিখবে সেমন লিখতেই পারে। এখন হচ্ছে আমরা আরো বলছি এই পঞ্চায়েতের নির্বাচনের আগেই সমস্ত বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে যে কর্মী নেতৃত্ব আছে তারা আছে টিএমসি এ, তেমন আছে বিজেপিতে, তেমনই আছে কংগ্রেসে, সিপিএম এ, প্রত্যেকটা দলেই কিন্তু কর্মী নেতৃত্ব আছে। তাদের কাছে আমাদের বলার, আপনাদের মাধ্যমে এটা বলছি আমরা এবং এটা ঘোষিত কর্মসূচির মধ্যেই, যে তারা কিন্তু স্পষ্টীকরণ করুক তাদের অবস্থান কি, কর্মী আন্দোলনকে তারা কোন চোখে দেখছে, দলের বলতে পারে তুমি ব্যক্তিগতভাবে বলো, সেই দলে তোমার থাকার অধিকার আছে কি না, তোমাকে কিভাবে ব্যবহার করছে না তুমি ব্যবহৃত হচ্ছ, সেটা তোমার তুমি ক্লিয়ার করো সেইখানে। প্রত্যেকটা নেতৃত্বকে আমরা বলছি এবং বিশেষ করে এখন সেন্ট্রালে কেন্দ্রে যারা আছে তারা একটা যেমন অজুহাত না দেখায় যে বেঙ্গল পাঠালেই আমরা করব, এটা অজুহাত মাত্র, কারণ ক্যাবিনেটে রেজুলেশন করেছিল যেদিন অর্জুন মুন্ডা ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেদিন 2004 সালে ক্যাবিনেট রেজুলেশন করে পাঠাই, পরবর্তীকালে উনি এখন ট্রাইবেল অ্যাফেয়ার্সের মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, উনি কি করছেন, তার ভূমিকা কি, এবং সাথে সাথে ঝাড়খণ্ড স্টেটে, উড়িষ্যা স্টেটে এবং আমাদের পশ্চিমবাংলা যারা বিজেপি করছে, এখানে জ্যোতির্ময় মাহাতো আছে, তার ক্লিয়ার হওয়া দরকার, সে ক্লিয়ার করবে আমাদের কাছে পরিষ্কার কথা, তাহলে আমাদেরও কর্মসূচি বা আমাদের উদ্যোগ এবং উদ্যম দুটাই কিন্তু সেইখানে আমরা বুঝাই নিতে পারি। তো এখানে যেমন বলেছি পশ্চিমবঙ্গ সরকারকে কোনো মতেই সমর্থন করছি না, তাহলে আমাদেরও ক্লিয়ার হবে, পরিষ্কার কথা, এবং পঞ্চায়েতের আগে সমস্ত কর্মী নেতৃত্বের কাছে পরিষ্কার হুঁশিয়ারি, একদম হুঁশিয়ারি, তোমরা কর্মী জাতির সঙ্গে থাকতে চাও কি নাই, কর্মী জাতির সঙ্গে তোমার রিলেশনশিপ কি, তোমার পার্টির রিলেশনশিপ কি, পার্টি থাকে তুমি আমাদের কর্মী জাতির আন্দোলনে তোমার ভূমিকা কি, তোমার অবস্থান কি, তুমি ক্লিয়ার করো, এটা আমরা প্রত্যেকটা নেতা নেতৃত্বকে এখানে বলছি। তাহলে আগামী দিনে পরিষ্কার কথা, আমরা পঞ্চায়েতের আগেই, পঞ্চায়েতের ঘোষণার আগে
আমরা এখানে প্রত্যেকটা গ্রাম থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যতগুলো গ্রাম আছে কুর্মী সমাজের, অর্থাৎ যেমন আমাদের পুরুলিয়াতে প্রায় 1300 গ্রাম আছে, তো 1300 গ্রাম থেকে আমরা প্রত্যেকটা গ্রাম থেকে 5 জন করে নারী পুরুষ মিলে আমরা 5 জন করে চাইছি। অর্থাৎ এখানে যে পাত্রাং 6500, আর আমাদের বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম তিনটা জেলা, তৎসহ আমাদের বালুরঘাট, মালদা, পশ্চিম দিনাজপুর, জলপাইগুড়ি, তারাকেও আমরা চাইছি। তাদের ভূমিকা কম, সংখ্যাই কম, কিন্তু তারাকেও আমরা চাইছি। ওই মিটিংয়ে যখনই পঞ্চায়েতের নির্বাচন ঘোষণা হচ্ছে, তার মুহূর্ত মধ্যেই কিন্তু আমরা ঘোষণা করে যাচ্ছি, আজকেই বলছি, আমরা 10,000 কর্মীর 72 ঘন্টার মিটিং ডাকি। আমরা পঞ্চায়েত নির্বাচনে আমাদের সক্রিয়তা, আমাদের ভূমিকা কিভাবে হবে, শুধু তো বলে দিলেই হবে না, আর বলে কে বুঝতে গেলে হবে না, আমরা কি করব এইগুলো করছি। আগামী 14 তারিখে আমাদের জামশেদপুরে কেন্দ্রীয় কমিটির মিটিং বসছে, 20 সেপ্টেম্বর 3টা স্টেটে একসঙ্গে আমরা বন্ধ করব রেল, তাতে আমরা কয়লা, লোহা, তামা, ম্যাঙ্গানিজ কোনো সম্পদ যাবে না, সেখানে 3টা স্টেট একই সঙ্গে করব। তার জন্য আমরা সেখানে তৈরি হচ্ছি এবং সেইখানে বলব যে কর্মীরা আর বেশি দিন এটাকে, এই যে আমরা কর্মী আন্দোলন করছি, এই কর্মী আন্দোলনটাকে বেশি দিন রাখা যাবে না, এটা অতি সত্তরই করতে হবে। আমার বয়স হচ্ছে পরিষ্কার কথা, এবং সমস্ত যুব সমাজকে বলছি, যারা আজকে শিক্ষিত শিক্ষিত বেকার আছেন, যারা চাকরি করছেন, বিভিন্ন হেডমাস্টার আছেন, ভালো ভালো পদে চাকরি করছেন, তাদের কাছে আবেদন, আপনারা কীভাবে সমর্থন করছেন আপনাদেরকেও ক্লিয়ার হওয়া দরকার। ঘরে বসে ভূসিন্দুরের মতো থাকলে হবে নাই, অনেক লোক রিটায়ার করে মাসে মাসে বেতন পাচ্ছে, ঘরে বসে আছে, বউ ছেলেকে নিয়ে ঘরে বসে আছে আরামসে। আমরা বলছো আমরা ফিল্ডে লড়াই করছি, আমরা জীবন দিতে প্রস্তুত আছি, আমরা রোদে ঝড়ে বৃষ্টিতে ইয়া করছি, আর কিছু লোক ঘরে বসে বসে থাকবে, এরকম হয় নাই। আপনারা যেমনভাবে পারবেন, আপনাদের বয়স অনুযায়ী আপনার যেমন সমর্থন হওয়া দরকার, সেইভাবে আপনারা সমর্থন করুন। আমরা আমাদের লড়াই চালাছি, লড়াইয়ের যদি ঘাটতি থাকে আপনারও বলার অধিকার আছে, আপনারা অবশ্যই বলবেন। আমাদের লড়াইয়ের আমাদের লড়াই সংগ্রামে যদি কোনো ঘাটতি থাকে অবশ্যই বলবেন। এর সঙ্গে সঙ্গে আমি বলছি, আমাদের বিভিন্ন জাতি সমুদায় আছে, সামাজিক সংগঠন আছে, যেমন রজক সমাজ আছে, আমাদের বাউরি সমাজ আছে, আমাদের কালিন্দী সমাজ আছে, এখানে ভূমিপুত্রদের বিভিন্নভাবে যে তাদের উপর যে বিভিন্নভাবে আগ্রাসন চলছে, আমরা কিন্তু তৎসঙ্গ এই মূলবাসী আদিবাসী যারা, তাদের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সোচ্চার হব, এবং তারাকেও আমরা পাশাপাশি চাই, তারাও যেন থাকে। কারণ রাজনীতির নামে আজকে দেখতে পাচ্ছি, রাজনীতির নামে বিভিন্ন জায়গায় যে সমস্যা বা সমাধান বা কীভাবে আমাদের উপর আগ্রাসন চলছে, এগুলো তুলে ধরে আগামী দিনে আমরা পঞ্চায়েত নির্বাচনের আগেই সেই 10,000 লোকের মিটিং করে সেখানে সমস্ত কিছু ক্লিয়ার করব। সবাইকে জয় জয় করো।